আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলকে। আমরা যে বিষয়টি নিয়ে ফুল আলোচনা করব সেটি হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট রিভিউ। তো কি কি বিষয়ে আমরা আজকে কথা বলবো সেটা আমি একটা ছোট্ট একটা লিস্ট করে রাখছি, তো এই লিস্টটা দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। আর এই লিস্টের প্রত্যেকটা বিষয়ের উপরেই আমি কথা বলবো, কথাগুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট হবে, আপনাদেরকে শুনতে হবে। সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য, যদি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে অনেক বিষয় আপনি ক্লিয়ার হবেন না। তো যাদের অ্যাকাউন্ট রিভিউতে আছে বা যাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, যে কোনো প্রবলেম হয়েছে, তো এই প্রবলেমের কিছু ধারাবাহিকতা আছে, আমি সেগুলো নিয়েই ডিটেলস কথা বলবো। তো আমরা আর একটা বিষয় দেখি, এখানে একটা বিষয় দেখি, এই বিষয়টা হচ্ছে যে ইওর ফাইবার অ্যাকাউন্ট হ্যাজ টেম্পোরারি ডিজেবল। যে ডিজেবলের যে প্রবলেম গুলো হচ্ছে তার মধ্যে বিভিন্ন টাইপের ডিজেবল, তার মেইন মেইন ব্যাপারটা হচ্ছে যে এটা সাময়িক সময়ের জন্য ডিজেবল করা হয়েছে, আর এই ডিজেবলটা থেকে আপনি যে কোনো সময় বের হয়ে আসতে পারেন। এটা সর্বোচ্চ 24 ঘন্টা বা 48 আওয়ার্স এই টাইপের লাগতে পারে। তো তো এইটা যাদের এই ধরনের ইমেল পাইছেন বা যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের টেনশনের কিছু নাই, তারা অ্যাকাউন্ট ফেরত পাবেন। তো তারপর একটা আসি, তারপর একটা হচ্ছে যে ইওর ফাইবার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল। তো এটা অনেক একটা দুঃখের সংবাদ, কারণ কেউ যদি এই ধরনের ইমেল পান তাহলে তার আর ফাইবার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে ইমেলটা, এই ইমেলটাতে ক্লিয়ারলি ওরা বলেছে যে আপনারা কোনো ভায়োলেশন তৈরি করছেন যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড না, ফাইবার যেটাকে অ্যালাউ করে না, এজন্য এই আপনার অ্যাকাউন্টটাকে ডিজেবল করা হয়েছে। তো আমরা প্রশ্ন আমরা রাখছি যে আমরা কি কি বিষয়গুলো করলে বা কেন আমাদের অ্যাকাউন্টগুলো রিভিউতে নিছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। আগে আমরা এই ব্যাপারগুলো জানি, যেমন হচ্ছে এই মেসেজটাতে বলা হয়েছে যে সম্পূর্ণভাবেই বোঝানো হয়েছে যে ফাইবার অ্যাকাউন্ট আপনার ডিজেবল, এই অ্যাকাউন্টটা কখনোই ফেরত পাওয়া যাবে না। ইভেন আপনি যদি কাস্টম সাপোর্টে কথা বলেন তারপরেও কোনো রিপ্লে আপনি পাবেন না। আচ্ছা, তারপরে আসি, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মেইলটা, যেটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ বিং রিভিউ। যদি আপনি এই ধরনের মেইল পান তাহলে কি করবেন, তাহলে কি হতে পারে? এই ধরনের যদি মেইল পান, এই মেইল ইমেলটার মধ্যে বলা আছে যে অ্যাকাউন্টটা যে কোনো কারণে ওরা আপনার অ্যাকাউন্টটাকে মার্ক করে ফেলছে যে এটাকে রিভিউতে নিছে, আর এই রিভিউটা ওরা ম্যানুয়ালি দেখবে, আর এই রিভিউর জন্য নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আপনাকে জানাই দিবে যে আপনার অ্যাকাউন্টে তারা ব্যাক দিবে কি। মানুষের যে কথাগুলো বলছে তার মধ্যে সবারই হয়েছে যে ইমেল, এই ইমেলটাই দিছে, কিন্তু এইখানে বলা সবাই বলছে যে এই ধরনের ইমেল পাইলে ব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা নাই অ্যাকাউন্ট। কিন্তু এটা আমার নিজেরই অ্যাকাউন্ট ছিল, আমি এই ধরনের ইমেল পাইছি, ইভেন আমি আমার অ্যাকাউন্টটা ব্যাক পাইছি, এবং কিভাবে ব্যাক পাইলাম সেটা ডিটেলস আলোচনা করব আজকে। তো এই ধরনের ইমেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতেছি এখন সবার এই ধরনের ইমেল পাইছে, অ্যাকাউন্ট ব্লক করে রাখছে, অ্যাকাউন্ট যেভাবে রিভিউতে নিছে, এভাবে অ্যাকাউন্ট রিভিউতে থাকলে আপনি কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনি কোনো নতুন অর্ডার পাবেন না, আপনার অ্যাকাউন্টটা ফুললি রেস্ট্রিকেট করে দিছে। তো এই ধরনের যে ব্যাপারগুলা কেউ যদি ফেস করে তাদের হচ্ছে অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে, আবার নাও থাকে। এখন আমরা এটা নেক্সটে যাই। তো এই যে এই যদি ধরনের আপনার হয় তাহলে আপনার কি, আপনি কারো কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন না। হ্যাঁ, কারেন্টলি রেস্ট্রিকেটেডটা, হ্যাঁ, এখন কাউকেই মেসেজ দেওয়া যাবে না, এটা আমার প্রোফাইল ছিল। তারপরে দেখেন, তারপরে আমি এই যে আমার অ্যাকাউন্ট আবার ব্যাক পাইছি, তো এখানে ওরা বলছিল ইমেল দিয়ে, এটা কিন্তু আগের মেইল, আমি ভিডিওটা করতেছি আরো 5-7 দিন পরে। তো এই এই যে তারপরে আবার দেখেন আমি স্ক্রিনশট রাখছি, কারণ আমি ভিডিও মেক করি নাই সরাসরি অ্যাকাউন্ট থেকে, এটাতে অনেক প্রবলেম থাকে, অনেকেই হয়তো আমার প্রোফাইলটা সার্চ দিয়ে বারবার খুঁজবে, তারপরে অনেকে হয়তো আমার প্রোফাইলে অনেক কিছু কপি করে নিজে প্রোফাইল বানাবে, এগুলো অনেক ধরনের একটা ব্যাপার থাকে। এই জন্য আমি আমার সরাসরি অ্যাকাউন্ট থেকে ভিডিও করে দেখাইনি, কিছু স্ক্রিনশটের মাধ্যমে ভিডিওটা করছি। আচ্ছা ঠিক আছে, এইটাতে দেখেন এখন কিন্তু আমার কথা বলতে পাইতেছি ক্লায়েন্টের সঙ্গে, এই যে ইমেইলটা আসার পরে, আগে কিন্তু কেমন ছিল।
একই একই ক্লায়েন্ট একই নাম সব। হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসি এইখানে যে যদি কারো অ্যাকাউন্ট এই ধরনের রিভিউতে থাকে, যেমন ইওর অ্যাকাউন্ট ইজ বিং রিভিউড, হ্যাঁ আমার ক্ষেত্রেও এইটা হয়েছে, বা আমি অনেক সার্চ দেওয়ার পরে খোঁজার পরে আমি কিছুই এরকম ভাবে পাই নাই, তো আমার মনে অনেক প্রশ্ন জাগছে এবং অনেকে আমাকে প্রশ্ন করছে পার্সোনালি, তো এই প্রশ্নগুলোর মতো যে আমি কি করছি যে আমার অ্যাকাউন্ট রিভিউতে নিছে। এই ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনি কিছুই করেন নাই, আবার অনেক কিছুই করছেন, আপনি কিছু না কিছু করছেন এই জন্য আপনার কিন্তু অ্যাকাউন্টটা রিভিউতে নিছে, তো এর মধ্যে কিছু মেজর প্রবলেম আছে। যদি আপনি এই ধরনের কোনো প্রবলেম তৈরি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমি কিছুই করি নাই, আমার অ্যাকাউন্ট রিভিউতে নিছে ফাইবার, যেহেতু আমার অ্যাকাউন্টটা এরকম হয়েছে আমি নিজে জানি, আমি ফাইবারে তেমন কিছুই করি নাই, উল্টা অন্য অন্য ক্লায়েন্টরা আমার সঙ্গে করছে, ক্যান্সেল করো কারণ আমি নতুন অর্ডার দিব, তখন আমি আবার বলছি যে না তোমাকে নতুন অর্ডার দেওয়া দরকার নেই, তুমি এই অর্ডারটাতেই তুমি কি চাও আমি সেটা তোমাকে তৈরি করে দিব, একটা ইমেজ নিয়ে কাজ ছিল ওই কাজটাও চেঞ্জ হয়েছে আমি চেঞ্জ করে দিছি, তারপরেও আবার এসে বলছে যে ক্যান্সেল করবে, এই মানে ওর সঙ্গে এরকম ভেজাল হওয়ার কারণে আমার অ্যাকাউন্ট রিভিউতে নিছিল। তো এই ধরনের যদি হয় আর আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। আর বিভিন্ন অনেক কারণে ফাইবার অ্যাকাউন্ট রিভিউতে নেয়, যেমন কি কি কারণে অ্যাকাউন্ট রিভিউতে নেওয়া হয়, ফাইবারের মেইন এখন যে আপডেট আসছে আপডেটের পর পরে ফাইবার দেখা গেছে অনেকেই ফেক রিভিউ নিছিল, অনেকেই অনেকের জায়গা থেকে ফেক রিভিউ নিছে রেটিং বাড়ানোর জন্য বা বেশি অর্ডার পাওয়ার জন্য, বা নতুন যারা তারা অর্ডার কিছু নিছে ফেক অর্ডার সেটা দিয়ে হয়তো তাদের অ্যাকাউন্টটা চালু করবে যে আরও বেশি কাজ পাবে, এই ব্যাপারের কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিভিউতে নিতে পারে ফেক কোনো রেটিং ব্যাপারে। খুবই স্ট্রিক ফাইবার এটা আমরা জানি। আবার হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, তো অনেক সময় আমরা দেখা যায় আমাদের একটা পিসি থেকে আমরা দুইটা তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করি, তো মাল্টিপল অ্যাকাউন্ট যদি কারো থাকে একটা পিসি দিয়ে ব্যবহার করে তাহলে তাদের অ্যাকাউন্ট রিভিউতে নিতে পারে, এবং যদি মাল্টিপল অ্যাকাউন্ট সত্যি সত্যি ইউজ করে তাহলে তার কিন্তু অ্যাকাউন্ট আর ব্যাক হওয়ার সম্ভাবনা নাই। তারপরে ফাইবার সাপোর্টে কথা বললে কোনো লাভ হবে? হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার যখন অ্যাকাউন্ট রিভিউতে নিছে, আপনার যখন ডিজেবল অ্যাকাউন্ট যখন ডিজেবল হয়ে যাবে পার্মানেন্ট, তখন কিন্তু আপনি সাপোর্টেও কথা বলিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর যখন আপনার এইরকম রিভিউতে থাকবে তখন কিন্তু সাপোর্টে কথা বললে আপনার সুবিধা হবে, যদিও বা সাপোর্টকে যখনই আপনি জানাবেন এই কথা সাপোর্ট ওই একই জিনিস বলবে যে আপনার অ্যাকাউন্টে রিভিউতে নিছে, এই ব্যাপারে সাপোর্ট কোনো কথা বলতে পারবে না, আর এটা হলো ফাইবারের একটা বিশেষ টিম এটা রিভিউ নিছে। যদি আমি এই এই ইমেলটা দেখি তাহলে বুঝতে পারবো। এই ইমেলটাতে দেখেন ক্লিয়ারলি বলা আছে যে এই কারেন্টলি আন্ডার রিভিউ ওদের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম, হ্যাঁ ডিউরিং দ্য পিরিয়ড আমি কি করতে পারবো, সেটা বলছে যে আমার যে অর্ডার আছে অ্যাক্টিভ অর্ডার সেগুলো আমি কমপ্লিট করতে পারবো, কিন্তু আমি নতুন কোনো অর্ডার নিতে পারবো না, নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবো না। হ্যাঁ, এখন এই ব্যাপারটা সম্পূর্ণ ওরা বলছে দিস ডিসিশন ওয়াজ টেকেন আফটার কেয়ারফুলি, হ্যাঁ মানে খুব সতর্কভাবে এটা নিছে, নেওয়ার পরে এটা ক্যান নট বি আনডান, এটা সাপোর্টের দ্বারা আনডান করা, মানে সাপোর্টের দ্বারা যদি আপনি সাপোর্টকে বলেন যে আমার অ্যাকাউন্টটা ঠিক করে দাও তাহলে ওরা আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবে না, এই জিনিসটাই ওরা এখানে বুঝাইছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সাপোর্টে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনাকে সাপোর্ট থেকে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটার কতদিন থেকে রিভিউতে আছে, বা আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না, বা আপনার কতদিন লাগবে। হ্যাঁ, যেমন অ্যাকাউন্ট কতদিন ধরে রিভিউতে থাকবে, যখন আপনি সাপোর্টে কথা বলবেন, সাপোর্টে যখন বলবেন যে আপনার এরকম সমস্যা হয়েছে আপনার অ্যাকাউন্টটা রিভিউতে নিছে, তখন কিন্তু সাপোর্ট থেকে আপনাকে বলে দিবে যে অ্যাকাউন্টটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল 60 দিন, ওরা আমাকে বলছে যে 60 দিনের মতো সময় লাগবে আপনাকে জানাইতে যে আসলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিবে কি না দিবে, ওরা ইমেল করে জানাবে। হ্যাঁ, এটা ওরা বলছে। এখন এই সাপোর্টে আমরা সচরাচর যে সাপোর্টে কথা বলি ফাইবারের, সেখানে কিন্তু এই ওরা শুধু এইটাই বলবে আর আপনাকে এর বেশি কিছু বলবে না, কিন্তু হ্যাঁ আপনি ওইখানে বলতে পারবেন যে আমি তো এইরকম কিছু করি নাই, আমার অ্যাকাউন্টটা ব্যাক দেওয়া হোক, আর যদি আমি এই ধরনের কোনো কিছু করেও থাকি তাহলে এটা যাতে আমার ফার্স্ট মিস্টেক হিসেবে ধরা হয় আর সুযোগটা হোক, আমাদের কিন্তু তখন একটু
নমনীয় ভাবে কথা বলতে হবে। হ্যাঁ, যদি আপনি এভাবে বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট, যদি নর্মালি আপনি কোনো কিছু না করেন, আপনার অ্যাকাউন্ট ব্যাক হবে, এটা একটা গেল। আর আমার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে কিনা, অবশ্যই সম্ভাবনা আছে। কি কারণে? যদি আপনি একদম সঠিকভাবে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনটেন করেন, আপনার যদি এইরকম কোনো ভুল না হয়, হ্যাঁ আপনি যদি ভুল না করেন। কিন্তু দেখেন অনেক ক্ষেত্রে কি হয়, কিছু ক্লায়েন্ট আছে যারা আসে, কথা বলে এবং তাদের ফোন নাম্বার দিয়ে যায়, তাদের ইমেল আইডি দিয়ে যায়, তো আমরা কিন্তু চাই না, তারা কিন্তু দেয়। হ্যাঁ, এরকম হয়। কিন্তু তখন যদি দেখেন আপনি ফাইবার যে সাপোর্ট টিম আছে আপনার অ্যাকাউন্টটা চেক করবে, তখন দেখবে যদি এইরকম কোনো কিছুতে আপনি ব্যাক করেন বা ওদের সঙ্গে এই ইমেল আদান প্রদানের কথা বলে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি এই ধরনের কোনো কিছু না করেন, ক্লায়েন্ট দ্বারা যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়া সম্ভব। অ্যাকাউন্ট রিভিউতে থাকাকালীন আমি কি কি করতে পারবো? আমি শুরুর দিকে বলছিলাম যে অ্যাকাউন্ট রিভিউতে থাকাকালীন আপনি কি কি করতে পারবেন। যেমন আপনি নতুন অর্ডার নিতে পারবেন না, কিন্তু আপনার যে অর্ডার আছে, দেখা গেলো আপনার 5টা বা 2টা বা 1টা অর্ডার আছে, ওই সময় আপনার অ্যাকাউন্টটা রিভিউতে নিছে, আপনি যে অর্ডার আছে ওই অর্ডার পেজে ওই ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন এবং ওই অর্ডারটা ডেলিভারিও দিতে পারবেন। ওই অর্ডারের মানে সব কিছুই আপনি ওই অর্ডার থেকে করতে পারবেন। এইটা আপনার এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট রিভিউতে আছে, হ্যাঁ আমি তাদের কথা বলছি, তাদের মনের ভিতরে এই ধরনের প্রশ্ন আসে, তো আমার ভিডিওটা আপনি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন, শুনুন, তাহলে আপনার এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর নতুন কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।